আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন পেটের মেদ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই শরীরের এই অংশে মেদ বেশ অস্বস্তিকর এবং এতে সৌন্দর্যহানি ঘটে পেটের মেদ কমাতে শরীরচর্চা থেকে শুরু করে জিমে যাওয়া এবং খাদ্য তালিকায় পরিবর্তন সহ আমরা কত কিছুই না করি তবে এবার আপনাদের সঙ্গে এমন চারটে জুসের কথা শেয়ার করব যা পান করার মাধ্যমে আপনি সহজেই পেটের মেদ কমাতে পারেন আসুন জেনে নেওয়া যাক পেটের মেদ কমাতে চারটে জুসের সম্পর্কে যেমন শশার জুস শশা এমন একটি সবজি যার বেশিরভাগই জল এতে ক্যালোরির পরিমাণ অনেক কম আর তাই ওজন কমানোর জন্য বেশ ভালো একটি খাবার শশার জুস তৈরি করে খেলে এতে থাকা জল এবং ফাইবার অনেকটা সময় পেট ভরা রাখে ফলে খাবার পরিমাণ কমে তাই পেটের মেদ কমতে শুরু করে নাম্বার টু করলার জুস কাঁচা করলার জুস পান করতে খুবই বিষাদ লাগতে পারে কিন্তু তা পেটের মেদ কমাতে খুবই উপকারী কয়েক কেজি পর্যন্ত ওজন কমাতে পারে এই জুস নিয়মিত করলার জুস পানে লিভার সুস্থ থাকে এবং তা মেদ কমাতে সাহায্য করে এছাড়া করলায় ক্যালোরির পরিমাণ অনেক কম এই জুস খেলেও ওজন কমতে শুরু করে নাম্বার থ্রি আমলকি জুস আমলকি মেটাপোলিজম বাড়ায় এবং হজমে সহায়তা করে ওজন দ্রুত কমানোর জন্য মেটাপোলিজম বাড়ানো খুবই জরুরি এই জুসের সঙ্গে যোগ করতে পারেন কিছুটা মধু এতে সারাদিন আপনার শরীর তরতাজা থাকবে এছাড়াও পেটের মেদ কমাতে আনারস এবং শসার পানীয় খেতে পারেন কিন্তু তৈরি করবেন কিভাবে জানুন দুটি আনারসের টুকরো একটি মাঝারি আকারের শশা এবার উপাদানগুলো কেটে ব্ল্যান্ডারে দিন এর মধ্যে এক গ্লাস জল দিয়ে ব্লেন্ড করুন সকালে খালি পেটে নাস্তা করার তিরিশ মিনিট আগে পানীয়টি পান করুন সাত দিন এক গ্লাস করে পানীয়টি খান এরপর এক সপ্তাহ বিরতি দিন তারপর থেকে সপ্তাহে দুইবার পানীয়টি পান করুন এই পানীয়টি মেজ ঝরানোর পাশাপাশি দেড় মিনারেলের ভারসাম্য ঠিকঠাক রাখতে সাহায্য করে নিয়মিত স্বাস্থ্যকর ডায়েট এবং ব্যায়াম করার পাশাপাশি এই জুসগুলো পান করতে পারেন তবে এই জুসগুলো স্বাদ বাড়াতে এর সঙ্গে গোলমরিচ গুঁড়ো লেবুর রস আদার রস ও মধু মেশাতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আপনার যদি কেননিতে পাতর ব্লান্ডারের সমস্যা অথবা আলসার থাকে তাহলে এই সব পানিও এড়িয়ে চলুন তো এই ছিল আজ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ